হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার রান্নাঘর উইথ রূপালি। ঈদ আয়োজনে স্বাগতম সবাইকে। আজ আপনাদের জন্য সেমাই দিয়ে মজার ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করছি সেমাইয়ের কাস্টার্ড, এটাকে শাহী বা নবাবি সেমাইও বলতে পারেন। তবে আজকে কিন্তু আমি এই ডেজার্টটি লাচ্চা সেমাই দিয়ে বানাবো না, ভার্মিচিলি বা চিকন সেমাই দিয়ে এই ডেজার্টটি আজকে বানাবো। খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি, বানানো খুবই সহজ, খেতে দারুণ মজার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি এই টাইপের সেমাই নিয়েছি, এটা কিন্তু অলরেডি ভাজাই আছে। একটু ভালো কোয়ালিটির সেমাইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডেজার্টটি খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইগুলোকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। চুলাটা বন্ধ করে রেখে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি সেমাইগুলো সব ফ্রাইং প্যানে ঢেলে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই কিন্তু মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন, এতে করে মিশতে খুব সুবিধা হয়। আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর চিনিটা ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এই কাজটা অবশ্যই করবেন, নইলে যদি আপনারা চুলাটা ধরিয়ে তারপর গুঁড়ো দুধ আর চিনিটা দেন তাহলে এক জায়গায় দলা পেকে যাবে এবং পুড়ে যাবে। তো চুলাটা ধরিয়ে দিলাম এবং চুলাটা লো হিটে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দেওয়ার কারণে এই সেমাইটা খেতে দারুণ মজার হয়। ভালোভাবে ভেজে নেওয়ার পর সেমাইটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে নেব। এই কাস্টার্ড সেমাইটা আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম 2.5 কাপ পানি। 2.5 কাপ পানির সঙ্গে আমি 3/4 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। পানিটা হালকা গরম হলে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে আমি পানির সঙ্গে দুধটা মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি তাই একটু ফ্রেশ ক্রিম দেব। এখানে 250 গ্রামের একটা আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। এতে করে কাস্টার্ডটা খেতে অনেক বেশি মজার হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ চিনি আর 1/4 টিস্পুন মতো লবণ। এখানে আমি কাস্টার্ডটা গুলে নেব, এর জন্য 3 চা চামচ কাস্টার্ড নিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। কাস্টার্ডের মিশ্রণটা যখন দেবেন চুলার জালটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আর এই কাজটা অবশ্যই হ্যান্ড ওয়েক্স দিয়ে করবেন, না হলে তলায় দলা পেকে যাবে। ঠিক এইরকম ঘনত্ব থাকতে থাকতেই আমি কাস্টার্ডের মিশ্রণটা নামিয়ে নেব। এবারে সেমাই আর কাস্টার্ডটা মেশানোর পালা। এর জন্য একটা পাত্রে প্রথমে আমি পাতলা করে ভাজা সেমাই দিয়ে নিলাম, তারপর কাস্টার্ডের মিশ্রণ দিয়ে নিচ্ছি। আমি এখানে 3 লেয়ারে সাজিয়েছি, আপনারা চাইলে 2 লেয়ারেও সাজাতে পারেন। প্রথমে সেমাই দেবেন, তারপর কাস্টার্ডের মিশ্রণ দেবেন, তারপর উপরে আবার ভাজা সেমাই দিলে কিন্তু হয়ে যাবে। তো কাস্টার্ডের উপরে আমি আবারও ভাজা সেমাই দিয়ে দিলাম। ভাজা সেমাইটা দিয়ে নিয়েছি, দিয়ে দেব কাস্টার্ডের মিশ্রণ। কাস্টার্ডের মিশ্রণ আবার দিয়ে নিয়ে তার উপরে আবার সেই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে নিচ্ছি। সব শেষে একটু সাজানোর জন্য পেস্তা বাদাম ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম। এটা অপশানাল, আপনারা চাইলে আস্তও ভেজে দিয়ে দিতে পারেন। মাঝখানে একটু পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে একটা কিশমিশ দিয়েছি, দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। এটা আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম পরের দিন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে তো দারুণ মজার হয়েছিল। এতক্ষণ তো অনেক কথাই বললাম, তো চলুন কেটে দেখি একটু কেমন হয়েছে কাস্টার্ড সেমাইটা।
দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত লোভনীয় এবং ইয়ামি হয়েছে। আমার আর বলার কিছু নেই। আমি আশা করব আমার এই রেসিপি এই ঈদে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি ঝটপট কম উপকরণে সহজ পদ্ধতিতে এই নবাবি সেমাইয়ের রেসিপিটি শেয়ার করার জন্য। আমার আজকের এই কাস্টার্ড নবাবি সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।